এবার জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার জন্য 29 জ্যেষ্ঠ সাংবাদিককে অভিযুক্ত করা হয়। আইনজীবী এম এইচ গাজী তামিম বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্ররোচনা ও উস্কানি দিয়ে গুজব ও মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করায় এই অভিযোগ দায়ের করা হয়। অথর ইয়াসমিনের রিপোর্ট। গণ আন্দোলনে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছিল 17 বছরের নাসিব হাসান রিয়ান। মিছিলটি শ্যামলীর অ্যালায়েন্স হাসপাতালের সামনে আসলে পুলিশের গুলিতে নিহত হন সমন্বয়ক রিয়ান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। উস্কানি দিয়ে ছাত্রদের খুনের ঘটনায় সাবেক 8 মন্ত্রী প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও জাফর ইকবাল, নিঝুম মজুমদার ও মেজবা কামালকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত সাংবাদিকদের তালিকায় আছেন ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল রূপা, মুন্নি সাহা, জয় ইমামুন, নবরীতা চৌধুরী, মিথিলা ফারজানা সহ 29 জন জ্যেষ্ঠ সাংবাদিক। একাদশ শ্রেণীর রিয়ানের স্বপ্ন ছিল পাইলট হবার। সেই স্মৃতিচারণ করে তার বাবা গোলাম রাজ্জাক হত্যার জন্য ঘাতকদের শাস্তি দাবি করেন। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে। যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে, আমার ছেলে সম্মুখভাগে ছিল তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। আইনজীবী জানান, যারা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আশ্বাস দিয়ে গুজব ও মিথ্যাচার করেছিলেন, মামলায় সেই সব সাংবাদিকদের আসামি করা হয়েছে। এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 আগস্ট 2024 তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। শেখ হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথম হত্যা মামলা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ পর্যন্ত 100টি হত্যা মামলা করা হয়েছে। 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সকল ঘটনাই এই এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।